আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। আমি চেষ্টা শুরু করলাম যে আমি কেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাবো না, তা আমি এক্সপোর্ট ট্রফি আল্লাহ তাআলার দয়ায় প্রাইম মিনিস্টারের হাত থেকে এক্সপোর্ট ট্রফি পেলাম। এইটা আমার এটা আল্লাহ তাআলার দয়া আর আমার প্রচেষ্টা। আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্যাক্টরি ধরায় দিছে 200 লোকের, আর সেইখানে 12,000 লোক কাজ করে। এটা আমার কত মনে হয় 26-27 বিঘার উপরে, এখন ইন্ডাস্ট্রি 64 বিঘার উপরে 12,000 লোক কাজ করে। আমি কোনো দিন পিছু তাকানোর মানুষ না, আমি সামনে এগিয়ে যাওয়ার মানুষ। প্রত্যেকটা কাজ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, এটা আমার ক্যারেক্টার। কারণ আমি যখন ব্যবসাও করেছি আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছি। আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্যাক্টরি ধরায় দিছে 200 লোকের, আর সেইখানে 12,000 লোক কাজ করে। এটা আমার চ্যালেঞ্জিং ছিল যে আমি একটা ভালো জায়গায় যাব। আমি যখন এয়ারপোর্টে গেলাম দেখি মানুষ ভিআইপিতে যায়। ভিআইপিতে কেন যায়? ওনারা সিআইপি দেখে ভিআইপিতে যায়। তাই আমি বললাম আমাকে তাইলে আমাকেও সিআইপি হতে হবে। আমি যখন পত্রিকায় দেখলাম যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে মানুষ এক্সপোর্ট ট্রফি পায়, ভালো এক্সপোর্টার, আমি চেষ্টা শুরু করলাম যে আমি কেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাবো না, তা আমি এক্সপোর্ট ট্রফি আল্লাহ তাআলার দয়ায় প্রাইম মিনিস্টারের হাত থেকে এক্সপোর্ট ট্রফি পেলাম। এইটা আমার এটা আল্লাহ তাআলার দয়া আর আমার প্রচেষ্টা। আমি যে কোনো কাজ করব আমি সর্বোচ্চ দিয়ে করব এবং আমি ঈমানের সহিত করব। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি যখন সিনেমা করতে আসি এত বড় বিজনেসম্যান হওয়ার পরেও তখন আমাকে সবাই মনে করেছিল যে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। তখন আমার ইন্ডাস্ট্রি ছিল 3,600 লোক এবং কত মনে হয় 26-27 বিঘার উপরে, এখন ইন্ডাস্ট্রি 64 বিঘার উপরে 12,000 লোক কাজ করে। আমি কোনো দিন পিছু তাকানোর মানুষ না, আমি সামনে এগিয়ে যাওয়ার মানুষ। আমি আল্লাহর কাছে সবসময় এটাই বলি, হে আল্লাহ আমাকে যেখানে নিচ্ছেন মানে ইন্ডাস্ট্রিতে নিচ্ছেন এটার মালিক আমি না, সব কিছুর মালিক আপনি। আমাকে যেই দায়িত্ব আল্লাহ আপনি দিয়েছেন আমাকে সেটা যে আমি করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন। আমি সিনেমা করতেও আসছি, আমি একটা ঈমান নিয়ে আসছি যে আল্লাহ আমার দ্বারা যে কারো ক্ষতি না হয়। আজ পর্যন্ত দেখছেন আমার দ্বারা ক্ষতি হয় নাই। সিনেমাতে বধুকে নিয়ে আসছি গার্লফ্রেন্ড হিসাবে, বিয়ে শাদি করে এখন 2 বাচ্চার মা, 2 বাচ্চার বাবা আমরা। এই জন্য আমার কমিটমেন্ট নর্চর হবে না। আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা সম্ভব না আমাকে দ্বারা। তা আমি সবার সাথে হাসি খুশি, এই আলিশা কাজ করবে মনে করবে আমার ভাই মনে করুক, আর সিনেমার ক্ষেত্রে যদি আজিজ ভাই অন্য ক্যারেক্টার মনে করায় সেটা করতে পারে, বাট সিনেমা শেষ, ও শেষ, ওর সাথে আমার কোনো কথা হবে না। এইটুকুই আমি বলতে পারি। ওরা যদি আজিজ ভাই আবার বলে হ্যালো সুহানা এটা করবে অন্যটা করবে আজিজ ভাইয়ের সাথে করতে পারি, ওইখানে যদি 7-8টা নায়িকা নিয়ে আসে করতে পারি, বাট অভিনয় পর্যন্তই শেষ হবে আমার সাথে, আলাদা কোনো রিলেশন হবে না। ধন্যবাদ ভাই।